ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি জি জি, এই বিষয়ে আপনার মন্তব্য কি? রাইটার মুস্তাকের হত্যাকাণ্ড এবং বাংলাদেশের মানুষের মধ্যে স্পেশালি আমি দেখছি অনেকে এখন মানববন্ধন করছে এবং ওনারা বলছেন যে এটি মৃত্যু হতেই পারে, যা যে কারণে মৃত্যু হতে পারে, কিন্তু আমরা চাই না জেল কাস্টডিতে মৃত্যু হোক, আমরা চাই না অপমৃত্যু হোক, আমরা চাই না যে যে আপনার যেটাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে অ্যারেস্ট করে কাউকে মারা হোক। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ জনাবাত আল্লাহ ফারুক আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দুঃখিত, এর আগে আরো কয়েকটি অনুষ্ঠানে মানে আসার কথা ছিল, আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আসতে পারিনি। আমি আপনার মাধ্যমে আপনার আয়ন টিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি, যারা পর্দার আড়ালে যারা কষ্ট করছেন। স্বাধীনতার এই মাস, মার্চ মাসের স্বাধীনতার মার্চের প্রথম প্রহরে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের বীর সেনানী সকল মুক্তিযোদ্ধাদেরকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে শুধুমাত্র একজন সেক্টর কমান্ডারের স্ত্রী হওয়ার অপরাধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ছোট ছোট দুটি সন্তান সহ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা ক্যান্টনমেন্টের বাসায় প্রায় 8টি মাস গৃহবন্দিত্ব বরণ করেছিলেন, শুধুমাত্র ওনার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য। সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিনা অপরাধে সরকারের রোষানলের শিকার হয়ে একটি মিথ্যা বানোয়াট প্রহসনমূলক মামলায় আজকে দীর্ঘ 3টি বছর যাবৎ সম্পূর্ণ বানোয়াট একটি মামলা দিয়ে ওনাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা সাবজেক্টে চলে আসি প্লিজ। আমি সাবজেক্টে আসছি। আসলে আমার এই ভাই, আসলে সমস্যা হয়েছে কি, আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা ওনাদের মতো এত এত ইনি এবিনি মিথ্যা কথা বলা অভ্যাস আমাদের নেই। ওনারা আমার ভাই, আমার আমি বলি ওনারা কথায় কথায় চলে যান। উনি আমার ভাই, খুব ভালো, ওনার মতো যদি আওয়ামী লীগের অন্যান্যরাও যদি উন্নত বিশ্বের বিভিন্ন উদাহরণ গুলালা উনি তুলে ধরেছেন, হ্যাঁ, কোথায় বাংলাদেশের আপনার সাগর রনির প্রশ্ন, উনি চলে গেছেন ম্যাগানের কথায়। তো আসলে এটা হচ্ছে আওয়ামী রাজনীতির একটা প্যাটার্ন, যে একটা দিয়ে আরেকটাকে ঢাকা। ম্যাগান একটি মেয়ে, শিশু মেয়ে, সে নিখোঁজ হয়েছে তার বাবা মার সাথে হলিডেতে গিয়ে, আর সাগর রনি তার নিজের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হয়েছে। দুটিকে আমার ভাই খুব সুন্দর করে অবলীলা এক করে দিলেন। উনি জুলিয়ান অ্যাসাঞ্জের উদাহরণ দিলেন, উনি উন্নত বিশ্বের ডক্টর আদনান ফাসুকির উদাহরণ দিলেন, উনি ডেভিড ডক্টর ডেভিড কেলির উদাহরণ দিলেন। খুব ভালো কথা, ওনারা যে বহির্বিশ্বের বিভিন্ন জুডিশিয়াল সিস্টেম অ্যান্ড পলিটিক্যাল সিস্টেমকে ওনারা উনি ফলো করেছেন, তার জন্য আমি ওনাকে মোবারকবাদ জানাই। আমার এই ভাই, আমি খুশি হতাম যদি এই সমস্ত জুলিয়ান অ্যাসাঞ্জদের মতো উন্নত বিশ্বের এই উদাহরণগুলির সাথে সাথে যদি ওই সমস্ত দেশের, ওই সমস্ত উন্নত বিশ্বের রাষ্ট্রগুলির ভোট গ্রহণের রাজনীতিটাও যদি উনি একটু তুলে ধরতেন। আমাদের দেশে যেটা কখনো স্বাধীনতার 50 বৎসর পূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠান মালা করছেন, আর পরের দিনের ভোট আগের দিনে দেওয়া হয়, সেই সরকারের প্রতিনিধিত্ব করেন আপনি, আর আপনারা বলেন, লম্বা লম্বা কথা বলেন, দিনের ভোট রাতেই হয়ে যায়, সেই সরকারের প্রতিনিধিত্ব করে আপনারা উন্নত বিশ্বের কথা বলেন, আমার খুব লজ্জা হয় আপনাদের এই রুচিবোধটা দেখে। আপনাদের মুখে তো উন্নত বিশ্বের কথা মানায় না, আপনাদের সাথে তুলনা হতে পারে আফ্রিকার জঙ্গলের কোন জীবজন্তুর, কারণ আপনারা না আইন মানেন, না কানুন মানেন, না সভ্যতা মানেন, না সংবিধান মানেন, কিছু মানেন না, আপনারা একটা জিনিস ভালো মানেন। আপনাদের ক্ষমতার সময় কি আইন কানুন ছিল? আমি আমি আমাকে শেষ করতে দেন, আইন কানুন ছিল, হয়তো হয়তো তার মধ্যে আমি বলছি তার মধ্যে হয়তো আপনারা দুই একটা ব্যাড এক্সাম্পল দেখাতে পারবেন, দেখাতে পারবেন, আমি অস্বীকার করছি না। জজমিয়া, এই জজমিয়ার পুঁথি আর কতদিন গাইবেন? জজমিয়া না হয় বিএনপি সরকারের আমলে পুলিশের একটি নাটক ছিল, পুঁথি না হলে তো গাইতে পারতো না। না না, একটা জজমিয়ার ঘটনাকে আপনারা উদাহরণ হিসেবে ধরে
কত হাজার জজমিয়ার নাটক সৃষ্টি করেছেন এই 12 বৎসরে, জনগণের ভোটের অধিকারকে ছিন্ন করে, রাতের বেলা দিনের ভোট রাতের বেলা দিয়ে। আপনারা তো চুরি করতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, সাধারণ চোরেরাও আজকে আপনাদের উৎপত্তি অরুচি ধরে গেছে। আপনারা এত বড় বড় কথা বলেন, এত লজ্জা নাই আপনাদের? আপনারা কি করে মানুষের সামনে মুখ দেখান? আপনারা কি করে বলেন এই সমস্ত উন্নত বিশ্বের উদাহরণ? আপনারা যে দেশের স্টেট ব্যাংকের টাকা লুট হয়ে যাওয়ার পরে সেই দেশের ফিনান্স মিনিস্টার বলতে পারে 700 কোটি টাকা এমন কোন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না, যে দেশের শেয়ার মার্কেট থেকে 80,000 কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার পরে সেই সিন্ডিকেটের লোকদেরকে আপনারা আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানান? আপনারা বিচার তো করলেনই না, 2 লক্ষ পরিবার রাস্তায় বসে গেল, কোন ক্ষতিপূরণ তাদেরকে দিয়েছেন? দেননি। এই টাকাগুলো কোথায় গেল, কে নিল? আজ পর্যন্ত জাতিকে জানাবার চেষ্টা করেছেন? করেননি। আপনাদের আমলে একের পর এক ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, 5 টাকার জিনিস 50 টাকা দাম ধরে আপনারা বলছেন উন্নয়নের মহীসোপান। গতকালকে আমি দেখলাম আমাদের বৃহত্তর সিলেটের আপনার সম্ভবত জগন্নাথপুর থানায় একটি 7 কোটি টাকার একটি ব্যয়ে নির্মিত একটি ব্রিজ পরিকল্পনা মন্ত্রী উদ্বোধন করার আগেই সেটি ধসে পড়ে গেছে। আমরা অতি সম্প্রতি দেখলাম প্রধানমন্ত্রী উনি নাটক করলেন, উনি তো আসলে নির্বাচিত প্রধানমন্ত্রী না, সেটি বলাও আমার ঠিক না, প্রধানমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করা ঠিক না, কারণ উনি তো একজন জবরদখলকারী প্রধানমন্ত্রী। নির্বাচনে তো আপনারা অ্যাটেন্ড করছেন, নির্বাচনে তো আপনারা অ্যাটেন্ড করছেন, আমরা অ্যাটেন্ড করেছি বলেই তো অ্যাটেন্ড করেছি বলেই তো আজকে ভোট চলছে। আপনারা পরাজিত হলে কি কাউকে জয় মেনে নেবেন না? আচ্ছা আচ্ছা, জয় পরাজয় সেটি ভিন্ন জিনিস, যখন নির্বাচনটা হয় ভাই প্রধানমন্ত্রী বলবেন যখন, না না আমি বলি আপনাকে, আমি বলি আপনাকে, আপনি আমাদেরকে কথা বলতে দেন জি, আপনি তখনই জয় পরাজয়ের প্রসঙ্গটা আসে যখন একটা নির্বাচন হয়। হ্যাঁ আমি হয়তো কম ভোট পেয়েছি, আপনি বেশি ভোট পেয়েছেন, আমি বেশি পেয়েছি, আপনি কম ভোট পেয়েছেন, সেটা ভিন্ন কথা, নির্বাচনই তো হলো না। দিনের বেলা ভোট রাতের বেলা, এটা বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে সবাই জানে, এটা ওপেন সিক্রেট, এটা তো লুকোচুরির কিছু নাই। হারুনুর রশিদ সাহেব কে? হারুনুর রশিদ সাহেব তো আমি তো আবার আবারও বলি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ যদি না করত তাহলে কি আজকে এই কথাটা আমরা বলতে পারতাম যে ভোট? তখন তো আপনারা বলতেন আপনারা তো ভোটে যাননি, তো ভোট চুরি হয়েছে না হয়েছে তাতে আপনাদের বলার কি? আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম একটি আশা নিয়ে, একটি প্রত্যাশা নিয়ে, যে মিনিমাম গণতান্ত্রিক প্র্যাকটিসটা আমরা করতে পারবো, কিন্তু সরকার জনগণকে এত ভয় পায়, এত ভয় পায় যে তারা মানুষের ভোটের, এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে একটি নির্বাচনে জনগণের ভোট নির্বাচিত হয়নি। শেখ মুজিবুর রহমান সাহেবের 73 সালের নির্বাচনটা আপনি খেয়াল করেন, সেখানে ভোট চুরি আছে।